মিষ্টি কুমড়া। এই দেখেন মিষ্টি কুমড়াটা ম্যাগি বানিয়ে নিয়েছি, ছুলে ভালো করে এরকম করে কাটতে হবে। কাটার পরে এক পর রসুন দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেলে আমি তো অনেক পাস্তা রান্না করি এখানে, অনেক তাই অনেক লাগে আমার, এই জন্য আমি সিদ্ধ অনেক করে রেখে দিয়েছি। যখন ক্লায়েন্ট আসে তাদের জন্য বানাইতে হয়, আপনাদের দেখানোর জন্য একটা বানাইতেছি। এখন দেখাবো আপনাদের পাস্তাটা, কী পাস্তা দিয়ে এটা রান্না হবে। এই যে এটা একটা পাস্তা, আমি এই যে দেখেন সিদ্ধ করতেছি। পানির ভিতরে লবণ অলরেডি দেওয়া আছে, কী কী দরকার হবে এগুলো দেখাবো। এটা পেপসি মালো, এটা প্রো ওলা ইটালিয়ান, এটা ফরমাট। এটা আমি দুইজনে রান্না করতেছি। পেপসি মালো দিয়ে দিলাম, যদি ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতে পারেন। পাস্তাটা হয়ে গেছে, এখন এরকম মারতে হবে, মেকঅপের সাথে মিলে দিতে হবে। হয়ে গেছে এটা।